রাষ্ট্রর অনুষ্ঠান আর প্রতিষ্ঠানবর এটা বিজেপির ব্যক্তিগত সম্পত্তি হয়ে পড়ছে নাকি? বিজেপির রাষ্ট্রর সংস্থা অনুষ্ঠান আর প্রতিষ্ঠান সমূহত নিজের রাজনৈতিক স্বার্থ ব্যবহার করে আছে নাকি? এই প্রশ্ন এটা দেশজুড়ি চর্চা লাভ করেছে। নকলেও হব যে 2014 চনেরপরা রাষ্ট্রীয় সংস্থা অনুষ্ঠান সমূহত বিজেপির কদর বৃদ্ধি পাই আছে। অর্থাৎ নরেন্দ্র মোদীয়ে প্রধানমন্ত্রীর পদত অধিষ্ঠিত হওয়ারেপরা বিজেপির রাজনৈতিক হাতিয়ারত পরিণত করা হয়েছে বহুবোৰ রাষ্ট্রীয় সংস্থা। ইমানেই নহয়, আনকি বিজেপির বিরুদ্ধে প্রধানমন্ত্রী কার্যালয়কো নিজের রাজনৈতিক স্বার্থত ব্যবহার করার অভিযোগ উঠিছে। বিশেষ প্রাইম মিনিষ্টার অফিসের নামত থাকা টুইটার হ্যান্ডেলটো বিজেপিয়ে নিজের রাজনৈতিক স্বার্থত ব্যবহার করে আছে। প্রাইম মিনিষ্টার অফিসের টুইটার হ্যান্ডেলের জড়িয়ে বিজেপিয়ে নিজের রাজনৈতিক কার্যসূচী প্রচার করে অহারও অভিযোগ উঠিছে। উল্লেখ্য যে প্রাইম মিনিষ্টার অফিসের অর্থাৎ প্রধানমন্ত্রী কার্যালয়ের টুইটার হ্যান্ডেলটো সম্পূর্ণরূপে একটা সরকারি অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটি সরকারি লোকহে ব্যবহার করে। এই টুইটার হ্যান্ডেলের জড়িয়ে সরকারি কর্মসূচী, আসনি আর যোজনার সরকারি নীতি আদি প্রচার করা হয়। পূর্বের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের দিনত এই টুইটার হ্যান্ডেলটির জড়িয়ে কেবল সরকারি কর্মসূচী, আসনি আর যোজনার তথ্য সমূহ শেয়ার করা হয়েছিল। কিন্তু নরেন্দ্র মোদীয়ে প্রধানমন্ত্রী হওয়ার পিছরেপরা এই অ্যাকাউন্টটি বিজেপিকরণ হওয়া বলে অভিযোগ উঠিছে। আনকি প্রাইম মিনিষ্টার অফিসের টুইটার হ্যান্ডেলের যোগে প্রথমবারলৈ বিজেপিয়ে নির্বাচনী প্রচার চলারও অভিযোগ উঠিছে। উত্তর প্রদেশের আগন্তক বিধানসভা নির্বাচনের বাবে প্রাইম মিনিষ্টার অফিসের টুইটার হ্যান্ডেলের জড়িয়ে নির্বাচনী প্রচার চলার দৃষ্টিগোচর হয়েছিল। এক টুইটত কোয়া হয়েছে যে উত্তর প্রদেশ আর কেন্দ্রত পূর্বে যা সরকার আছিল কেন উত্তর প্রদেশের উন্নয়নক গুরুত্ব দিয়া নাছিল তার উদাহরণ আজি উপলব্ধ। দুটা দশক পূর্বে বিজেপি সরকারে আজির এই প্রকল্পের সপন দেখিছিল। উত্তর প্রদেশত উন্নয়ন হওয়া বলে ঢাকঢোল বজায় প্রাইম মিনিষ্টার অফিসের টুইটার হ্যান্ডেলটোত এইদরে কোয়া হয়েছে। ইয়ারপরা স্পষ্ট হয়ে পড়ছে যে অন্যান্য সংস্থাসমূহের দরে প্রাইম মিনিষ্টার অফিসের টুইটার অ্যাকাউন্টটো বিজেপিয়ে দলের রাজনৈতিক হাতিয়ার করে তুলিছে। নিউজ ডেস্ক রিপোর্ট, নর্থ ইস্ট নাও।